আমি যদি তোমাদের সিয়ারকে স্লাইডে আমি ক্লোজ করে আসছি, এখন দেখা যাচ্ছে স্লাইড, একজন দিছে যে স্লাইডটা কি হচ্ছে, আশা করি এখন দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, যেটা যেটা বলতেছিলাম, এই ফ্রিজ ড্রায়িংটা আর কি, আমাদের ফ্রিজ ড্রায়ার, এটা হচ্ছে ম্যাকেল স্মিথের বইয়ে আছে আর আমি একটু লিখছি, এটা মিলায় তোমাদের পড়তে হবে। বেসিক্যালি এটা অনেকটা ট্রে ড্রায়ার আর কি, বেসিক প্রিন্সিপাল যেটা কাজ করে, যে আমাদের যে থার্মোডিনামিক্সে পড়ছি সেই গ্রাফটা আর কি, এই লিকুইড হয়ে যায় প্রেশার এই সাইডে, এই সাইড হচ্ছে তোমার টেম্পারেচার। সো আমরা ওই কোনো লিকুইড মানে ওয়েট সলিডের মানে ফুড, সাধারণত নর্মালি এটা ফ্রুট বা এই যে দেখো যে মাইক্রো অর্গানিজম, প্রোটিন বা ই, সো ফ্রুট জাতীয় জিনিসগুলোকে আমরা সাধারণত কি করতেছি, এই ফ্রিজ ড্রাইংটা করতেছি, মানে হাই কোয়ালিটি ড্রাইড, মানে কোয়ালিটিটা মেনটেনটা খুব ভালো হয় আর কি। ফ্রিজ ড্রাইং করার কারণ হচ্ছে খাবারের কোয়ালিটিটা খুব ভালো থাকে, ডেলিকেট থাকে, কালার এবং টেস্ট চেঞ্জ হয় না সেই জন্য। তো এখানে ওই যে ওয়েট সলিডটা থাকে, যেটা যে খাবারটা থাকতেছে, বা এটা আপেল হতে পারে, আঙুর হতে পারে, যে কোনো জিনিসে, সেখানে ওটাকে যে পানিটা থাকতেছে সেটাকে ড্রাই করলে কি, সরি, কুল করলে কি হবে, সেটা জমে যাচ্ছে বরফের মতো, সেখান থেকে সেটাকে প্রেশারটাকে ডিক্রিজ করে দেয় এবং সেটাকে হিট করলে ভেপারে চলে যায়। এই হচ্ছে এখানের মেইন প্রিন্সিপাল, এভাবে এই ফ্রিজ ড্রাইংটা কাজ করে। এটা হলো মানে আমি একটা লেকচার শুনতেছিলাম, এখানে তারা একটা ডায়লগ দিছিল, এটা জাস্ট তোমাদের বুঝার জন্য আর কি, যে ড্রায়ারের ক্লাসটা আমি করতেছিলাম আর কি, সেই লোকের ডায়লগটা ছিল আর কি, যে যদি তুমি কোনো কিছু রান্না করো, মানে এগের কথা বলতেছে, মানে এগ টু পারফেকশন, টেম্পারেচার আর টাইম আর কি টু সাকসেস, আমাদের আমাদের কাছে আমরা সাধারণত যে অনেকে হাফ বয়েল খায়, অনেকে ফুল বয়েল খায়, তারপরে অনেক ধরনের, অনেকে চিজ মিশায় খায়, অনেকে স্ক্র্যাম্বল খায়, এক তো ডিফারেন্ট ওয়েতে খায়, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা পারফেক্ট টেম্পারেচার, টাইম ইত্যাদি ডিপেন্ড করতেছে। সো টু হট বা টু কোল্ড হলে সেই খাবার বা যে কোনো জিনিসে আমাদের ব্রেকফাস্টের জন্য যেমন প্রবলেম হয়, সো ড্রাইং অপারেশনের জন্য আমাদের খেয়াল রাখতে হবে। এখানে যে রান্নাটা আমরা করতেছি, মানে ড্রায়ার হিসাবে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা, আর আমাদের যে প্রফেসর নুরুদ্দিন স্যার ছিলেন, উনি সবসময় বলতো যে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা ভালো রাঁধুনি হতে পারবে বা এরকম, মানে রান্নার সাথে উনি কম্পেয়ার করতো। এখানে আমিও এই এটা আরেকজনের লেকচার, সো সেখানে সে বলতেছিল যে এগ দিয়ে কথাটা বলছি, যে ব্রেকফাস্ট, সো আমাদের টেম্পারেচার, টাইম এবং রেট ইত্যাদি আমাদেরকে কন্ট্রোল করতে হবে, টু হাই টু কোল্ড যদি হয়ে যায় তাহলে আমাদের খাবারটা নষ্ট হয়ে যাবে। তো সেই ড্রাইংয়ের কোয়ালিটির কথা বলছে, ড্রাইং অপারেশন চালাইতে গেলে সেটা মনে রাখতে হবে। এটা হলো ইন জেনারেল একটা ড্রাইংয়ের কথা, দ্বিতীয় সে ফ্রিজ ড্রাইং নিয়ে কথাটা বলছে, সো এটা সবার জন্য প্রযোজ্য, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে আমরা যা এই গত ক্লাস থেকে যে আলোচনাগুলো হলো, বিভিন্ন ধরনের ড্রায়ার বিভিন্ন রকম কাজ করে, যেমন হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালের জন্য কিছু ড্রায়ার কাজ করতেছে, আবার কিছু ড্রায়ার কি করতেছে, লিকুইড হ্যান্ডেল করতেছে, কিছু ড্রায়ার স্লারি হ্যান্ডেল করতেছে, কিছু ড্রায়ার তোমার পেস্ট হ্যান্ডেল করতেছে। তো এই যে ড্রায়ারের বিভিন্ন ধরনের, আবার কিছু ড্রায়ারকে খুব স্বল্প সময়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যেমন ট্রে ড্রায়ার খুব অল্প প্রোডাক্টকে সে নিয়ন্ত্রণ করতেছে, হাই অ্যাকুরেসিতে সে দেখতেছে। রোটারি ড্রায়ার কি লার্জ অ্যামাউন্ট অফ প্রোডাক্টকে সে হ্যান্ডেল করে, এখানে ড্রাইং করতেছে, আবার যদি ভেরি হাই টেম্পারেচার হয়, যেমন সিমেন্ট জাতীয় জিনিসকে সে ক্লিন, মানে হচ্ছে 435-এর উপরে চলে গেলে কম্বাসন গ্যাস দিয়ে করতেছে। সো আমি তো খাবারের মধ্যে তো আর কম্বাসন গ্যাস দিতে পারবো না, ঠিক না? সো এটা একটা ফ্যাক্টর। সো তারপরে কি, আমরা যেমন হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালের জন্য, খাবার কোয়ালিটির জন্য, যেমন ফ্রিজ ড্রাইং, স্প্রে ড্রাইং, এগুলা ইউজ করতেছি, কারণ হচ্ছে যে এরা প্রোডাক্টের স্বাদ বা কোয়ালিটিটা
বেটার মেনটেন করতেছে। আগে অন্যটা দিয়ে ড্রাই করতো, ড্রাই করতো না দিয়ে তান, এখন সেটার ক্ষেত্রে সেই জিনিসটা খেয়াল করা হচ্ছে আর কি। এ হলো এটার একটা মূল কথাটা। আমার কথাটা বোঝা গেছে সবার আশা করি? কেউ না বুঝলে প্রশ্ন করতে পারো। আশা করি বুঝতে পারছো। সো এতক্ষণ যে কথাগুলো বললাম, যে বিভিন্ন ধরনের ড্রায়ার আছে, ড্রায়ারের ছবিগুলো একটু দেখে আসি সিলেকশনগুলো বোঝার জন্য। এটা হচ্ছে স্প্রে ড্রায়ার, আমাদের যদি মনে থাকে। স্প্রে ড্রায়ারে বেসিক্যালি আমাদের সূক্ষ্ম দানার মতো জিনিস তৈরি হয়, যেমন এখানে লিকুইড মিল্ক দেওয়া হচ্ছে, সে প্রোডিউস করতেছে গুড়া গুড়া, খুবই ফাইন পার্টিকেল তৈরি করে লিকুইড থেকে। ওয়ান স্টেপে এটা কাজ করে, ফ্লুইডাইজ বেডে হচ্ছে ভাসতেছে। সো কোনো শস্য দানা বা এই ধরনের জিনিসগুলোকে ফ্লুইডের মতো ভাসতে থাকে, সেখানে গরম বাতাসে এবং প্রোডাক্টটাকে বের হয়ে যায়। তারপর ফ্ল্যাশ ড্রায়ার ফিড এবং বাতাস একত্রে এটা মুভ করতেছে হাই স্পিডে, সেই কারণে এটা গুঁড়া হিসাবে ভেঙে যাচ্ছে, অ্যাক্লোমারেট হয়ে ভেঙে যাচ্ছে। ফ্ল্যাশ ড্রায়ার সেটাও খুব দ্রুত হচ্ছে। এগুলো হচ্ছে রোটারি ড্রায়ার, ওয়াইডলি ইউজ করা হয় এবং সবচেয়ে বেশি ইকোনমিকাল, মানে হিটের যে ইকোনমিগুলো। আর প্রত্যেকটারই ডেসক্রিপশন আমরা বইগুলোতে পাবো, দুইটা বই যে আছে মোটামুটি এখানে আছে ডেসক্রিপশন। যদি তোমাদের এটা আমার স্লাইডে ভালো মতো না বোঝা যায়, প্লিজ গো থ্রু বুক। তোমাদেরকে তারপর একটা হচ্ছে সিরামিকে যেমন ক্লিন, ক্লিন হচ্ছে যদি হাই টেম্পারেচার কোনো জিনিস হ্যান্ডেল করে তখন সেটাকে আমরা সাধারণত ক্লিন বলে থাকি, ড্রায়ার না বলে ক্লিন বলে। এটা হচ্ছে ভ্যাকুয়াম ড্রায়ার করতেছে, ড্রামের মতো এখানে হচ্ছে ব্লেড দিয়ে কাটতেছে। যদি হচ্ছে পেস্টিং জাতীয় জিনিসগুলোকে সাধারণত এটা হাই কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে গরমের ভিতরে। তারপরে হচ্ছে কনভেয়ার ড্রায়ার, কনভেয়ার ড্রায়ারটা অনেকটা হচ্ছে বেল্টের মতো, ট্রে ড্রায়ারের মতো বেল্টের উপর দিয়ে ঘুরতেছে আর কি। ট্রে ড্রায়ার তো হচ্ছে সবচেয়ে সিম্পল, আমরা যেমন মাইক্রোওয়েভের একটা ট্রেতে খাবার রাখি, গরম করি, হিট দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। বেসিক্যালি এই হলো আমাদের বিভিন্ন ধরনের ড্রায়ার। আরেকটা জিনিস দেখতে পারতেছো যে ডাইরেক্টলি কোনো গ্যাস দিয়ে আমরা করতেছি, ড্রাই করতেছি, আবার ইনডাইরেক্টলি কন্ট্রাক্টেও করতেছি। এখানে যেমন ট্রে ড্রায়ারের ভিতরে আমরা গরম বাতাস পাঠাচ্ছি হিটিং করে, আবার তোমার আমাদের সরি এই যে এটাতে যেমন এই ট্রে ড্রায়ারটা সম্পর্কে আমরা বলছিলাম, আমাদের ল্যাবে ছিল, সেটা হচ্ছে স্টিম টিউব ইউজ করা হয়েছে মাঝখান দিকে, যেটা দিয়ে হিট করতেছে, সেটার বাতাসটা এসেছে, স্টিমটাকে পাঠানো হচ্ছে। এটা দিয়ে আমাদের বেসিক্যালি স্টিমটা আসতেছে, স্টিমটা দিয়ে ভিতরে ঢুকতেছে, যে দেখো স্টিম গ্যাস ইউজ করতেছে স্টিম দিয়ে। সো এটা হলো ইনডাইরেক্টলি হিট করতেছে। আবার আমরা যদি দেখি যে রোটারি ড্রায়ার, এটা ডিফারেন্ট স্ট্রাকচার বলছে, স্টিম দিয়ে করতেছে, কম্বাসন গ্যাস দিয়ে করতেছে, হিটেড করতেছে বিভিন্নভাবে, ডাইরেক্ট হিটিং। সো এটার বিভিন্ন ধরনের, সো বিভিন্নভাবে আমাদের ড্রাইংটা করতেছে। আমরা দেখতেছি যে ড্রাইংয়ের থার্মাল ইফিসিয়েন্সি সবচেয়ে বেশি হচ্ছে রোটারি ড্রায়ারে, এবং সেটা হচ্ছে স্টিম টিউব। সো আমরা কি ইন জেনারেলি সরি আমার তাহলে আমাদের যে জিনিসটা হচ্ছে সরি অ্যাডভান্সের আগে সিলেকশন। সো আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের ড্রায়ার রয়েছে, ড্রায়ারের যে ইনিশিয়াল সিলেকশনটা করতে হলে আমাদের কি করতে পারবো, আমরা রোটারি ড্রায়ার হচ্ছে 85%, সো আমরা স্টিম মানে ইকোনমি হিট ইফিসিয়েন্সি খুবই ভালো, তো আমরা কি ডাইরেক্টলি সিলেক্ট করে দিতে পারি যে এই ড্রায়ারটা আমরা নিতে পারি, তাই না? কিন্তু এটা কিন্তু করা যাবে না, কারণ হচ্ছে যে আমরা আবার দেখলাম যে ফুডের যেমন একটা স্পেশাল টাইপ অফ ড্রায়ার দরকার হয়, তারপরে যেমন হাই টেম্পারেচারে হ্যান্ডেল করতেছে যেগুলো সেগুলোর জন্য এক ধরনের জিনিস দরকার হয়। সো ফিজিক্যাল প্রপার্টি, প্রোডাক্ট এবং যে র ম্যাটেরিয়াল আছে সেটার একটা ফিজিক্যাল প্রপার্টি আছে, সেটার সাপেক্ষে এটা ডিজায়ার্ড, সেই জন্য বিভিন্ন ধরনের ড্রায়ার আমরা সিলেক্ট করতে হবে। ইনিশিয়াল সিলেকশনটা হবে এটার উপর বেস করে যে আমরা আসলে কী ধরনের প্রোডাক্ট এবং র ম্যাটেরিয়াল হ্যান্ডেল করতেছে, সে ওই টেম্পারেচার এবং ওই রেঞ্জে কাজ করবে কিনা। এটাই হচ্ছে টাইপ অফ ম্যাটেরিয়াল ডিক্টেট দ্য টাইপ অফ ড্রায়ার ইউজ, ঠিক আছে? এটা হলো মেইন কথাটা, এ হলো ইনিশিয়াল সিলেকশন। তারপর হচ্ছে ড্রাইং টেস্ট করা হয়। ড্রাইং টেস্টটা সাধারণত যে তোমরা যে এক্সপেরিমেন্টটা করতেছো যে এই কার্ভটা সে মেনটেন করতেছে, সে এয়ার রেঞ্জে এভাবে ড্রাই করতেছে, এবং সে
অরিজিনাল ক্যারেক্টারিস্টিক্সটা কাজ করতেছে। সো সেই টেস্টটা একটা স্মল স্কেলে করে দেখা হয় যে অপটিমাম অপারেটিং কন্ডিশনটা কি আসতেছে আর প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্সটা ঠিক আছে কিনা। প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক যদি ধরো নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা ওই হাই টেম্পারেচারে যেতে পারবো না বা আমরা বেশি লো টেম্পারেচারে যেতে পারবো না। যে কথাটা এই ভদ্রলোক বলছে বা আমাদের নুরুদ্দিন স্যার বলতো যে কুকিং করার কথাটা, ঠিক এটা হলো কুকিং হচ্ছে যে ড্রাইং ফুড ইজ লাইক এ কুকিং অ্যান্ড এগ এগ টু পারফেকশন। মানে যে কোনো জিনিসই তুমি যখন ই করতেছো সেটা হচ্ছে পারফেকশন করতে হলে টেম্পারেচার টাইম রেট ফ্লো রেট ইত্যাদি করতে হবে। কত শর্ট টাইমে কত লং টাইমে করবা তার উপর ডিপেন্ড করবে এটা ঠিক আছে, এটা হলো পারফেকশন। এই হচ্ছে ড্রাইং টেস্ট। ড্রাইং টেস্টে আমরা বেসিক্যালি ওই ক্যারেক্টারিস্টিক্সটা দেখে থাকি, ট্রায়ারটা আসলে এই রেঞ্জে অপারেশন করে অপটিমাম কিনা, অপটিমাম টেম্পারেচারটা বিভিন্ন মানে অপটিমাম বলতে বোঝা যায় বেস্ট সলিউশন কিনা, ঠিক আছে। তো বেস্ট অপশন আসতেছে কিনা আমরা ওটা টেস্ট করে দেখি এবং সেটা আমরা হাতে ক্যালকুলেশন করে বোঝার চেষ্টা করি যেটা ফিজিবল কিনা। তারপরে হচ্ছে ড্রাইং টেস্টের যে রেজাল্টটা আমরা পাইলাম তারপরে সেটা আমরা কোটেশন একটা তৈরি করি। কোটেশন মানে কি, দরপত্র দেয়, টেন্ডার দেয়, পত্রপত্রিকায় দেখা যায় না। এই পত্রপত্রিকায় টেন্ডারটা বা ইটা কি জিনিসটা হচ্ছে যে বিভিন্ন ভেন্ডরের যে কাগজগুলো আছে, বিভিন্ন ভেন্ডরের আমরা সাধারণত এটা ওই যে স্পেসিফিকেশন শিট বলতেছি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভাষায়, সেই শিটগুলো তারা যে তাদের ওয়েবসাইট বা এখন তো ওয়েবসাইট আছে সো ওয়েবসাইটে দিচ্ছে বা তাদের প্রোডাক্ট ভাউচার মানে বই আকারে প্রকাশ করতেছে সেটার সাথে আমাদের এটা মিলতেছে কিনা। তো এই 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 স্টেপটা নেওয়ার পরে আমরা সিলেক্ট করব যে দিস ইজ আওয়ার বেস্ট কি ড্রাইং ইকুইপমেন্ট, ঠিক আছে। তারা ওই রেঞ্জের ভিতরে ওই ড্রাইং অপারেশনে কাজ করতেছে কিনা আমরা হচ্ছে বেসিক ড্রায়ার দিয়ে আমরা দেখবো যে এটার রেঞ্জে ধরো আমরা ট্রে ড্রায়ার আমরা একটা কিনতে যাচ্ছি কিন্তু ট্রে ড্রায়ারের রেঞ্জটা এই প্রোডাক্টের জন্য এইভাবে কাজ করতেছে। সো তাদের যে ভাউচার আছে যে তাদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাটালগ আছে সেটাতে দেখ এটা কাজ করতেছে। এ হলো আমরা ফাইন্যান্স সিলেকশন। তো প্রথম কাজ হচ্ছে আমরা যে ফিজিক্যাল ম্যাটেরিয়ালটা আছে সেটা আসলে ওই ধরনের ড্রায়ারটা আমরা নিতে পারি কিনা সেটা হলো ইনিশিয়াল সিলেকশন। তারপর হচ্ছে আমরা একটা টেস্ট করব, টেস্ট করে দেখবো যে এই ধরনের ড্রায়ার এটা হ্যান্ডেল করতে পারে অর্থাৎ সেটা এটার জন্য উপযুক্ত কিনা, ঠিক আছে। যেমন যদি শস্য দানা আমি স্প্রে ড্রায়ারের ভিতরে দিয়ে দেই সেটা কি আসলে হ্যান্ডেল করতে পারবে? পারবে না, কারণ ওই যে অ্যাটোমাইজারের ছিদ্রগুলো কি অনেক ছোটো ছোটো নর্মালি, সো ইটস নট ওয়ার্কিং। কিন্তু এটার জন্য কোনটা ইউজ করতে হবে? আমাদের ফ্লুইডাইজ ড্রাই করার জন্য। তো এই এইটা হলো ব্যাপার, আমরা স্প্রে ড্রায়ার দিয়েও ড্রাই করা যাবে, করা যাবে না তা না, সবই আর কি সম্ভব। সো ওই ওইটাই আর কি দেখা যে আমাদের তাহলে স্প্রে ড্রায়ার দেওয়া সম্ভব, আবার কি হচ্ছে ফ্লুইডাইজ দেওয়া সম্ভব। তারপরে আমরা ড্রাইং টেস্ট করব, ড্রাইং টেস্ট করে দেখবো যে আসলে কোনটা বেটার পারফরমেন্স করতেছে ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স দেখার পরে আমরা সাধারণত ফাইন্যান্স সিলেকশন। বুঝা গেছে কিছু? যাই হোক, এর পরের যে টপিকটা হচ্ছে জেনারেল গাইডলাইন্স ফর ড্রাইং ড্রায়ার সিলেকশন, ঠিক আছে। আর এটা হলো স্টেপস, আগেরটা ছিল স্টেপস আর এটা হলো গাইডলাইন্স। আচ্ছা, আমাদের যে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসের মেইন কথা হচ্ছে ব্যাচ প্রসেস হবে কি না কন্টিনিউয়াস হবে। ব্যাচ কখন হয়? যখন অল্প প্রোডাক্ট আমরা তৈরি করি, স্পেশালাইজ প্রোডাক্ট তৈরি করি তখন আমরা ব্যাচ অপারেশন। আর কন্টিনিউয়াস হচ্ছে টন কে টন প্রোডাকশন করার জন্য, যেসব দেশে অনেক খাদ্য দরকার তারা টন কে টন প্রোডাকশন। যেমন আমরা যে টয়োটার গাড়ি কিনতেছি বা নিশানের গাড়ি কিনতেছি বা ধরো টাটার গাড়ি কিনতেছে ইন্ডিয়ান কোম্পানি টাটা, তো এগুলো কি এগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি অপারেশন করতেছে। কিন্তু রোলস রয়েস কারা কিনতেছে? ওই হাতে গোনা কয়েকজন। তো তাদের জন্য স্পেশালাইজ যে প্রোডাক্টটা হাতে হাতে তৈরি করতেছে সেটা হলো ব্যাচ প্রসেস, কারণ ওই পার্টিকুলার ক্লায়েন্টের জন্য পার্টিকুলার ওই ইকুইপমেন্টটাই বা পার্টিকুলার গাড়িটাই তৈরি করতে হয়। সো এই হলো ডিফারেন্স। তারপর ফিড এবং প্রোডাক্ট হ্যান্ডেলিং, ফিড এবং প্রোডাক্ট যদি আমরা হ্যান্ডেল করতে
আসলে কিভাবে করবো? ধরো এখন যদি লিকুইড হয়, তাহলে লিকুইড প্রোডাক্টটাকে আমাদেরকে যদি কিভাবে হ্যান্ডেল করতে হবে? যদি ট্রে টায়ারে দিয়ে দেয় তাহলে তো সেটা অনেকক্ষণ লাগে, সাধারণত সেখানে কি বলছে সেন্ট্রিফিউজ বা অন্য জিনিস। কিন্তু আমরা লিকুইড যদি খাবার জাতীয় পদার্থ এটাকে আমরা স্প্রে টায়ারে দিয়ে দেয় তাহলে আমাদের সরাসরি হয়ে যাচ্ছে। সো এটার উপর সাপেক্ষে হচ্ছে থার্মাল সেন্সিটিভ। হ্যালো, কেউ? হ্যাঁ, থার্মাল সেন্সিটিভ কিনা। থার্মাল সেন্সিটিভ হচ্ছে যে সে হাই হিট টেম্পারেচারে বেশিক্ষণ থাকতে পারে কিনা এবং সেটা ভেঙে যায় কিনা। অর্গানিক ম্যাটেরিয়ালগুলো সাধারণত এটা হয়, বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল এবং ফার্মাসিউটিক্যাল ম্যাটেরিয়ালগুলো সাধারণত হিট সেন্সিটিভ। এডিয়াবেটিক, নন এডিয়াবেটিক, মানে ডাইরেক্ট যে আমরা যেমন কম্বাসন গ্যাস দিয়ে দিচ্ছি বা বাতাস দিয়ে সরাসরি গরম বাতাস দিয়ে গরম করতেছি বা স্টিম টিউব দিয়ে যদি আমরা গরম করি তাহলে হচ্ছে ইনডাইরেক্ট। সো এডিয়াবেটিক, নন এডিয়াবেটিক। অপারেশন আর গ্যাস প্রবলেম বলতেছে বিভিন্ন ধরনের ময়লা থাকতে পারে, সেটাকে কীভাবে কন্ট্রোল করা যেতে পারে? ইফিসিয়েন্সি একটা ফ্যাক্টর, বিভিন্ন ধরনের ড্রায়ার আমরা দেখেছি যে বিভিন্ন ইফিসিয়েন্সিতে কাজ করে। ফুয়েলটা হচ্ছে যেমন ন্যাচারাল গ্যাস হচ্ছে সবচেয়ে ভালো ই, মানে ক্লিন ফুয়েল। কোল যদি ইউজ করি তাহলে আমাদের কি ময়লা থাকবে, সেই ময়লাটাকে আবার পরিষ্কার করার প্রয়োজন আছে। সো আমরা যদি যে কোনো জিনিস ধরো ডাইরেক্ট কন্ট্যাক্টে আমরা ফুয়েল দিতে তখন ওই কয়লার ময়লাটা পরিষ্কার করার জন্য আবার সেই ব্যবস্থা করতে প্রোডাক্ট থেকে সরানোর জন্য। সো এটা একটা ফ্যাক্টর হয়েছে। মেনটেন্যান্স কস্ট এবং লেবার কস্ট, তো আমরা একটু ডিটেলসে দেখি। ব্যাচ ডায়ার প্রোডাকশন করতেছে 150 থেকে 200 কেজির যখন হ্যান্ডেল করতেছে, আমরা যে সিলেক্ট করবো জেনারেল গাইডলাইন্সে বলতেছে সেটা হচ্ছে 150 থেকে 200 কেজি পার আওয়ার। আর যদি কন্টিনিউয়াস দেখা যায় সেটা হচ্ছে 1 থেকে 2 টন বা আরও বেশি আমরা কন্টিনিউয়াসলি অপারেশন করতেছি। ফর লার্জার প্রোডাকশন স্প্রে ড্রায়ার ইউজ করতেছে, রোটারি ড্রায়ার ইউজ করতেছে, ওই যে ড্রাম ড্রায়ার ইউজ করতেছে, তো এই ধরনের ব্যাপারটা আছে। ফিড প্রোডাক্ট হ্যান্ডেলিং, দোজ ড্রায়ার শুড বি হুইচ এপিয়ার বেস্ট সুটেড টু হ্যান্ডেল ওয়েট ম্যাটেরিয়াল আর ড্রাই ম্যাটেরিয়াল। ইফ ফিড ইজ লিকুইড, যে কথাটা বলতেছিলাম যে যদি লিকুইড হয় তাহলে স্প্রে ড্রায়ার বা আর স্পেশালাইজড ড্রায়ার ইউজ করতেছে। স্টিকি ম্যাটেরিয়াল হলে রোটারি ভ্যাকুয়াম ড্রায়ার ইউজ করতেছে। সো আরও যদি আমাদের খাবারের হাই কোয়ালিটি মেনটেন করতে যাই তাহলে আমরা যেমন স্প্রে ড্রায়ার ইউজ করতেছি, ফ্রিজ ড্রায়িং ইউজ করতেছি, এ হলো কথা। হিট সেন্সিটিভ ম্যাটেরিয়াল হলে আমরা যেমন বলতেছি হিট সেন্সিটিভের জন্য স্প্রে ড্রায়িং, ফ্ল্যাশ, আর হিট সেন্সিটিভ ম্যাটেরিয়ালে কী আসতে পারে, ফ্রিজ ড্রায়িংটাও আসতে পারে। তারপর কথা আসতেছে এডিয়াবেটিক আর নন এডিয়াবেটিক। এডিয়াবেটিক হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট, নন এডিয়াবেটিক হচ্ছে ইনডাইরেক্ট। এটার সুবিধা অসুবিধা দুটোই আছে। এডিয়াবেটিক ড্রায়ার্স হচ্ছে যেটা ডাইরেক্ট তুমি বার্ন করতেছো সেটা হচ্ছে কি লেস এক্সপেন্সিভ হচ্ছে এবং থার্মাল ইফিসিয়েন্সি ইন্সপায়ার্ড, তারপরেও এটা হচ্ছে ইফিসিয়েন্সি একটু কম হয়। এডিয়াবেটিক ড্রায়ার হ্যাভ ডাস্টিং প্রবলেম, এডিয়াবেটিক ড্রায়ার থেকে ডাস্টিং প্রবলেম হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট যেহেতু এটাতে ডাস্ট ছড়াইতে পারে। সো এটা একটা খেয়াল করার বিষয়। ফাইন পার্টিকেলের ক্ষেত্রে সাধারণত নন এডিয়াবেটিক। আরেকটা জিনিস হচ্ছে যদি তোমার কম্বাসন গ্যাস ইউজ করতেছে যে এখানে যেমন সিরামিক ইন্ডাস্ট্রিতে কম্বাসন গ্যাস ইউজ করতেছে, সো এই কম্বাসন গ্যাসটা কোন যে ডাইরেক্ট কন্ট্যাক্টে আমরা ইউজ করতেছি সেটা ইউজ করা যাবে কিনা সেটা একটা ফ্যাক্টর। এবং অপারেশন, আমরা যদি ড্রায়ারের অপারেশনটা দেখি যে এখন যে ম্যাটেরিয়ালটা আমরা হ্যান্ডেল করতেছি যেমন ধরো কম্বাস্টিবল যদি ম্যাটেরিয়াল হয় তো সেটাকে সেফলি সে রিলায়েবলি অপারেশনটা করতে পারতেছে এখানে, এটা আমাদের একটা দেখতে হবে। যদি সেটা সেফলি না করতে পারে তাহলে কী হতে পারে, প্ল্যান্ট শাটডাউন করতে পারে। এবং এক একটা প্ল্যান্টের একদিনের শাটডাউন মানে হচ্ছে অনেকগুলো টাকার মানে লস, এটা হচ্ছে সিম্পল জিনিস। তো ড্রাস প্রবলেম হয় সেই কারণে স্টিম টিউব বা যেগুলা মানে ইনডাইরেক্ট কন্ট্যাক্ট যেটা সেটা ডাস্টের জন্য আমরা ইউজ করে থাকি ড্রাস প্রবলেমের জন্য। আর এনার্জি এফিসিয়েন্সি, দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ট্রায়ার এনার্জি এফিসিয়েন্ট ডিফারেন্টলি হয়। স্টিম টিউবের যেহেতু বলতেছে যে 85%, আর কোনোটা আছে 50%, কোনোটাতে খুবই কম। যেমন স্প্রে ড্রায়িংয়ে এফিসিয়েন্সি অনেক কম থাকে, মানে হিট এফিসিয়েন্সি বা ইত্যাদি এফিসিয়েন্সি কম থাকে। আর টাইপস অফ ফুয়েলে হচ্ছে যে যেটা বলতেছিলাম যদি কয়লা ইউজ করি প্রচুর ময়লা থাকবে, কিন্তু ন্যাচারাল গ্যাস এলপিজি হচ্ছে গিয়া বেস্ট ফুয়েল এবং এখানে কোনো ময়লা
থাকে না, সরি। সো হাই এফিসিয়েন্সি, এটা কোলটা ডাস্টি হয় এই কথাটা এখানে বলা। মেনটেনেন্স কস্ট মেজর কনসিডারেশন, কারণ অনেক প্ল্যান্টে যদি তুমি মুভেবল পার্টিকে মুভেবল মানে অংশ থাকে তাহলে সেটা মেনটেনেন্সটা বেড়ে যায়, মুভেবল যদি না থাকে। আর পলিউশন হচ্ছে, পলিউশন মাস্ট বি কন্ট্রোল, ঠিক আছে। লেবার কস্ট, টায়ারের সাধারণত লেবার কস্ট বেশি লাগে, সেই কারণে বড় বড় প্ল্যান্টে কন্টিনিউয়াস অপারেশনের জন্য কনভেয়ার ড্রায়ার, মানে হচ্ছে ওটাও তো বেল্টের উপরে ঘুরতেছে একই রকম প্রায় দেখতে। সো এই সিলেকশনগুলো আমাদেরকে দেখতে হবে। ওকে, বুঝে গেছে একটু? আশা করি সবাই বুঝতে পারছে। এটা একটা অঙ্ক নিয়ে আমরা আস্তে আস্তে বসি। আগের পর্যন্ত সবাই বুঝতে পারছো? কারো প্রশ্ন আছে? আমি একটু স্লাইড বন্ধ করে জিজ্ঞেস করি সবাই, কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি স্যার এতটুকু। ওকে, তাহলে আমরা আবার চলে যাই। আমরা রোটারি টায়ারের ছবিটা দিয়ে রাখছি যাতে একটু বোঝা যায় যে কিভাবে কাজ করতেছে। রোটারি টায়ারের ইনক্লাইন অবস্থায় থাকে, স্টিমটা আসতেছে এদিক থেকে, এটা যাচ্ছে। সো স্টিম যাতে হাই টেম্পারেচারে আস্তে আস্তে স্টিম বা গ্যাস হয় সেটাই হচ্ছে। সো হাই টেম্পারেচার থেকে আস্তে আস্তে কমতেছে, আর এটা হচ্ছে সলিডের টেম্পারেচার, যেহেতু বিপরীত দিকে কাউন্টার কারেন্টে দেখানো হচ্ছে, স্বাভাবিকভাবে কি এটা গ্যাস বা যেটা দিয়ে গরম করা হচ্ছে সেটা টেম্পারেচারটা কমতে থাকে। আর এটা হচ্ছে সলিড, সলিডের টেম্পারেচারটা আমরা দেখতেছি। আমরা যখন ফিজিক্যাল ফেনোমেনা বলছি, মেকানিজম প্রিন্সিপাল অফ ড্রাইংয়ে, তখন কিন্তু একটা জিনিস বলছি যে সলিডের টেম্পারেচারটা ওয়েট বাল্ব টেম্পারেচারে যায়, ঠিক আছে। ওয়েট বাল্ব টেম্পারেচার উঠার পরে সেখানে লিকুইডটা কী হয়, এই যে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যে সেখানে লিকুইডটা বাষ্পে পরিণত। সো তখন কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয় না, বাষ্প যখন পরিণত হচ্ছে কারণ ইভাপোরেশন হচ্ছে, ইভাপোরেশনের ক্ষেত্রে ওই কনস্ট্যান্ট থাকতেছে মোটামুটি, তারপরে সেই টেম্পারেচারটা বেড়ে লাস্ট একটা ফাইনাল টেম্পারেচার আউটলেটে অ্যাচিভ করে। এই হলো মোটামুটিভাবে ড্রায়ারের লেংথ অনুসারে, এটা যদি ড্রায়ারের লেংথ হয়, এটা যদি টেম্পারেচার হয়, এভাবে আর কি রোটারি ড্রায়ারটা কাজ করে কাউন্টার টাইম, ঠিক আছে। সো আমাদের যদি আমরা হিট ব্যালেন্স দেখতে যাই তাহলে কি হবে, সলিডটার ক্ষেত্রে সলিড হিটিং অফ সলিড টু ইটস ফাইনাল টেম্পারেচার, সেটা হিটের যে সলিডটা আছে এখান থেকে সলিডটা তো আর ইভাপোরেট করতেছে না, ড্রাইংয়ে কোনো সলিড ইভাপোরেট হয় না। সো এখান থেকে সে স্বাভাবিকভাবে, এটা রোটারি ড্রায়ারের ক্ষেত্রে বলা হচ্ছে, সো সলিডের টেম্পারেচার এখান থেকে এখানে একটা কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট ধরে নেওয়া হচ্ছে, হিটিং হচ্ছে। তারপরে কি লিকুইড যেটা আছে সলিডের সাবসারফেসে সেটার টেম্পারেচারটা বাড়তেছে, বাইরে কত পর্যন্ত আসতেছে, ওয়েট বাল্ব টেম্পারেচার পর্যন্ত, এবং সেটার পর্যন্ত হিটিং অফ টেম্পারেচার টু ডিগ্রিস। তারপর একটা এই যে এখানে দেখা যাচ্ছে এখান থেকে সে ভেপার হচ্ছে, সো ভেপার হওয়ার এটাকে বলতেছে হিটিং, ভেপারাইজেশন অফ লিকুইড, আর হিটিং অফ রেসিডুয়াল লিকুইড ফ্রম TW টু TS, মানে এইটুকু এখান থেকে হিটিং অফ ভেপার ফ্রম এক্সিট টু টেম্পারেচার গ্যাস। সো এক্সিট টেম্পারেচার গ্যাসের ইয়েতে যাচ্ছে, এটা হলো ব্যালেন্সটা করা হয়েছে। আচ্ছা, সিপি এটা হচ্ছে যদি M.S বলছে, আমরা দেখি এখানে কোন জিনিসটাকে কি বলছে।
যেহেতু এটা ড্রাইং এ কি করতেছে, ম্যাটেরিয়ালটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের একটা জিনিস আমরা ওই যে সলিডটা আছে, সলিডের যে বন ড্রাই সলিড বলতে কি বোঝায়, যে যদি কোনো লিকুইড না থাকে সেটাকে আমরা বন ড্রাই বলি না? সো এইটা তো আমরা আগে শিখছি। সো মা এইটা হচ্ছে MS দিয়ে বলছে, সেই জন্য ব্যালেন্সটা করার সময় M.S দিয়ে করা হয়েছে। আর এটা বলছে তোমার XA XB, ফাইনাল এবং ইনিশিয়াল মাস অফ লিকুইড পার মাস অফ বন ড্রাই সলিড, মানে যে পিওর সলিডটা আছে সেটা কথা বলছে। সরি, আমার ল্যাপটপে হঠাৎ করে ডিস্টার্ব করছে। রাইট, সো এটা হলো বন ড্রাই সলিডের কথা বলছে। কিউটি হচ্ছে হিট ট্রান্সফার রেট বুঝাইছে, TW দিয়ে ভেপার ওয়েট বাল্ব টেম্পারেচার, যেখানে ভেপারাইজেশন হচ্ছে, ল্যামডা দিয়ে ওকে। সো এটা জিনিস দিয়ে এগুলা বুঝাইছে, আর CPS দিয়ে সাধারণত স্পেসিফিক হিট বোঝানো হয়েছে। আচ্ছা, সো আমরা তাহলে হিটিং অফ সলিডের কি একটা জিনিসের যদি হিট অফ সলিড বোঝা যায় আবার ডিস্টেন্স। হিটিং অফ সলিড যেটা, সেটা হচ্ছে যদি আমরা সলিডে কি পিওর সলিড অংশটুকু কথা বলতেছি, তো M.S × CPS হিট ব্যালেন্সের যদি আমরা কম্পোনেন্টটুকু দেখি, তাহলে এটা হচ্ছে টেম্পারেচার, বি হচ্ছে আউটপুটের ইনপুট, ঠিক আছে। এক্স এ দিয়ে বোঝানো হচ্ছে ইনিশিয়ালি যে ময়েশ্চারটুকু ছিল সেই ময়েশ্চারটুকুর জন্য ব্যালেন্স করছে, টেম্পারেচার রেঞ্জ TW থেকে TS এ গেছে। এখানে ভেপারাইজেশন হচ্ছে, তাহলে কতটুকু হচ্ছে ইনিশিয়াল যে লিকুইডটা আছে থেকে কতটুকু লিকুইড বের হয়ে গেছে, এবং এটা একইভাবে এই ভ্যালুগুলো আসতেছে ওই ইয়েতে। আর এটা হচ্ছে ফাইনাল যে টেম্পারেচারটা যাচ্ছে এক্সিট টেম্পারেচারে, ওয়েট বাল্ব টেম্পারেচার পর্যন্ত, সেটা হলো আর কি। ওকে, আর পরেরটা হচ্ছে আরেকটা ইকুয়েশন ইউজ করা হয়। স্যার, ওই ইকুয়েশনে লাস্ট দুটো টার্মের মধ্যে ডিফারেন্সটা কি? কোন দুটো টার্ম? ছবিটা দেখবে, কিন্তু স্যার এটা কি হিটিং অফ ভেপার ফ্রম TW টু এক্সিট টেম্পারেচার অফ গ্যাস? আমরা তো ওই ছবিটা থেকে দেখছি TSB টাই তো প্রবাবলি এক্সিট টেম্পারেচার। হ্যাঁ, আগে যে এই ছবিটা ওইটাতে গেলে ভালো বুঝা যাবে। আচ্ছা, এখানে যে জিনিসটা বলতেছে, তুমি যেটা কোন পয়েন্টটা নিয়ে আসতেছে, তোমার টিটা কোনটা নিয়ে সমস্যাটা হচ্ছে, এটা আমি এই জিনিসটা স্যার লাস্টের দুইটা টার্ম, লাস্টের দুইটা। আচ্ছা, লাস্টেরটা এই যে দেখো, হিটিং অফ ভেপার ফ্রম TW টু এক্সিট গ্যাস, এক্সিট গ্যাসের যেটা আছে সেই এক্সিট গ্যাসের ফাইনাল টেম্পারেচার যেটা আছে সেই পর্যন্ত যাওয়ার জন্য। সো এখানে HB দিছে, সেটা সম্ভবত SB হবে নাকি HP? আচ্ছা, এখান থেকে এখানে একটা টার্ম একটু বেশি লেখছে, যে ধরে নেওয়া হচ্ছে যে ইনিশিয়াল যে লাস্টে আউটপুটে যে যাচ্ছে না, আউটপুটে যে বের হচ্ছে প্রোডাক্টটা তো এদিক থেকে আসতেছে কাউন্টার কারেন্টে, হ্যাঁ বুঝা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ কাউন্টার কারেন্টে। সো ফাইনাল যে টেম্পারেচারে বের হচ্ছে, বেসিক্যালি সলিড এবং লিকুইডটা যে বের হচ্ছে, লিকুইডের হিটিং অফ ভেপার, ভেপারটা যে বের হয়ে যাচ্ছে এই জায়গা থেকে, তখন কি বাতাসের সাথে বের হচ্ছে না? যে বাতাসটা আসতেছে, বাতাস দিয়ে গরম করতেছে, সেটা কি আমাদের এই যে এই পয়েন্ট দিয়ে বের হচ্ছে? সো এটার যে টেম্পারেচারটা ইনিশিয়ালি, সেটা একই টেম্পারেচারে অ্যাচিভ করবে না ব্যাপারটা?
জি স্যার সো ওইটাই আর কি এই লাইনটাতে বলছে যে এটা হিটিং অফ ভেপার ফ্রম টিডব্লিউ টু এক্সিট টেম্পারেচার অফ গ্যাস এক্সিট টেম্পারেচার গ্যাসের ইয়েতে সে যে এক্সিটের যে টেম্পারেচারটা হচ্ছে সেটাতে সে এচিভ করছে এই হলো ভেপারটা তো গ্যাস হয়ে যাচ্ছে সো গ্যাসের ইয়েতে আসা সে এচিভ করবে এক্সিটের যেটা হচ্ছে সেটা হলো এখানে আসে আর এই এই দুইটা বুঝা গেছে এই দুইটা টার্ম আচ্ছা আমি তাহলে আবার বলতেছি হিটিং অফ সলিডস টু ফাইনাল টেম্পারেচার তো টিএসবি টু টিএসএ এটা হচ্ছে এসএ টু এসবি এটা হওয়ার কথা বুঝা গেছে এটা এসএ থেকে এসবি পর্যন্ত যাচ্ছে আর এটা হলো গিয়ে তোমার মানে সলিডের মাস এক্সএ দিয়ে যদি গুণ দেওয়া হয় এক্সএ মানে কি ইনিশিয়াল যে লিকুইডের মাস ফ্র্যাকশনটা আছে যেটা হচ্ছে বন্ডাই সলিডের সাপেক্ষে অর্থাৎ বন্ডাই সলিডটা কি মা এম এস এর দিয়ে যদি গুণ এক্সএ দিয়ে এম এস দিয়ে গুণ দিলে আসলে বেসিক্যালি লিকুইডের পরিমাণটা আসতেছে ঠিক না লিকুইডের মাসটা আসতেছে সেটার সাথে এটা কি দেওয়া হয়েছে এটাকে কি সিপি দিয়ে কি বোঝায় স্পেসিফিক হিট তারপর টেম্পারেচার দুইটা ডিফারেন্স আর এখানেও একইভাবে এম এস দিয়ে গুণ হওয়ার কথা এক্স এ মাইনাস এক্স বি মানে লিকুইড দুইটার যে পরিমাণ এটা জাস্ট পিক দিয়ে দিচ্ছে ব্যালেন্স করে যে ইনিশিয়াল যেটুক লিকুইডটা যাচ্ছে তারপরে এক্স বি হচ্ছে ফাইনাল যেটুক আছে তাহলে কি সেই বাকিটা কি থাকবে ভেপার হচ্ছে সো এটা হলো ভেপারের পরিমাণ আর এটা হলো হিটিং অফ রেসিডুয়াল লিকুইড ফ্রম টিডব্লিউ টু টিএসবি টিএসবি পর্যন্ত সে যাচ্ছে এম ডট এস দিয়ে গুণ দিলে আমাদের সেই লিকুইডের পরিমাণটা এসে যাচ্ছে আর এক্স এ মাইনাস এক্স বি এক্স এ মাইনাস এক্স বিতে যে এটা ভেপার থাকতেছে ভেপারটা বেসিক্যালি আউটপুটে চলে যাচ্ছে সেই জন্য এটা আসতেছে এটা হলো একটা ইকুয়েশন লাগতেছে টাইম বেশি চলে গেলে সমস্যা তারপর দ্বিতীয় যে ইকুয়েশনটা লাগে এই অঙ্কটা করার জন্য মোটামুটিভাবে ইকুয়েশনগুলাই দেওয়া কন্টিনিউয়াস এডিয়াবেটিক ড্রায়ারের জন্য কিউটি এটা এটা বলছে কন্টিনিউয়াস এডিয়াবেটিক হিট ব্যালেন্স গিভস যে এম ডট জি মানে মাস ফ্লো রেট অফ ড্রাই গ্যাস আর এটা হচ্ছে হিউমিডিটি দিয়ে দিচ্ছে হিউমিড হিট অফ গ্যাস অফ ইনলেট সো আমরা যদি দেখি হিউমিডিটি অফ গ্যাসের যে ব্যালেন্সটা সেটা হচ্ছে ইনিশিয়াল যেটুক ছিল হিউমিডিটি থেকে প্লাস হচ্ছে এটা কি এম জি দিয়ে যদি ওয়ান আর এম জি এটা যদি গুণ দেওয়া হয় একটা গ্যাস আর এইচ এ দিয়ে কি বোঝাচ্ছে হিউমিডিটি হিউমিডিটি যদি হয় তাহলে কি বাতাসে বা গ্যাসে কতটুকু লিকুইড আছে ঠিক আছে এটা হচ্ছে গ্যাসের জন্য যে গ্যাসটা দিয়ে তুমি গরম করতেছো আর কি সেটার হিট ব্যালেন্সটা বলতেছে তো এটা দিয়ে যদি আমরা স্পেসিফিক যে হিউমিড হিটের যে স্পেসিফিক হিটটা সেটা দিয়ে গুণ দিলে টেম্পারেচার ডিফারেন্স দুটা ই করলে কি আসতেছে আমাদের কন্টিনিউয়াস হিট ব্যালেন্স আসতেছে আর তিন নাম্বার ইকুয়েশনটা হচ্ছে ইউএ ভি ডেলটি এটা হচ্ছে তোমার যদি ওই যে টিউব জাতীয় যে কোনো সময় থাকে ওভারঅল হিট ট্রান্সফার কোফিসিয়েন্ট প্লাস ড্রায়ারের ভলিউম ইনটু এ দিয়া লেখে বা এটা দিয়ে লিখতেছে টেম্পারেচার ডিফারেন্স এটা তোমার হতে পারে আর এন টি টিএইচ এ মাইনাস এটা একটা ইকুয়েশন আছে যদি তোমার কনস্ট্যান্ট টাইপের হয় বা সেখানে তোমার এইচ এ বা এইচ বি এই রেঞ্জের মধ্যে কাজ করলে সরি তাহলে আমাদের এরকম একটা ইকুয়েশন আসে ডেলটিটা দিয়ে লগ মিন টেম্পারেচার আর এনটির মান সবসময় 1.5 থেকে 2.5 পর্যন্ত ঠিক আছে এই কয়েকটা ইকুয়েশন আমাদের ইউজ করা হয় এই অঙ্কটা পরে যে একটা অঙ্ক দেখানো হবে সেই অঙ্কটা করার জন্য এনটির এই ইকুয়েশনটা দিয়ে ফার্স্ট শুরু হবে ওকে তো এই এনটি জিনিসটা কি এটা যদি আরেকবার একটু বলতেন এনটিটা হচ্ছে তোমার কি বলে এটা হচ্ছে একটা ইউনিট হিট ট্রান্সফার ইউনিট বলতেছে ঠিক আছে এই ইউনিট যেটা আছে রোটারি টায়ারের জন্য লেংথ বাই ডায়ামিটার না সরি লেংথ বাই ডায়ামিটার লেখা থাকে ওকে আমি এখানে লিখি নেই 1.5
1.5 থেকে 2.5 সরি এটা হলো তোমাদেরকে অঙ্কটাতে চলে যাই তারপরে একটা ইউনিট আছে তোমার ই ছাড়া ডেফিনেশন টাইমে তোমাদেরকে পরে বলে দেব কারণ আমরা অঙ্কে যাই। আচ্ছা আমাদের এই যে বলতেছে ক্যালকুলেট দ্য ডায়ামিটার অ্যান্ড লেন্থ অফ এন এডিয়াবেটিক রোটারি ড্রাইভ টু ড্রাই এত পাউন্ড অফ হিট সেন্সিটিভ সলিড ফ্রম এন ইনিশিয়াল ময়েশ্চার কন্টেন্ট অফ 15%। সো আমাদের আছে কি টু ড্রাই এতটুকু হিট সেন্সিটিভ সলিড 2800 সলিড আমরা চেঞ্জ করব 0.5% থেকে ওকে 15% যেটা আছে সেটাকে 15% ওয়েট সলিড আছে 80 ডিগ্রি ফারেনহাইটে এটা থেকে আমরা এই জায়গায় চেঞ্জ করব 15 থেকে 0.5% এটা হচ্ছে ওয়েট সলিড আসতেছে এটা দ্য সলিড হ্যাভ এ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ 0.52 দ্য এন্টার অ্যাট 80 ডিগ্রি ফারেনহাইট 80 ডিগ্রি ফারেনহাইটে ঢুকতেছে অ্যান্ড মাস্ট নট বি হিটেড অ্যাবভ 125 ডিগ্রি ফারেনহাইট সো লাস্ট টেম্পারেচার বলতেছে 125 ডিগ্রি ফারেনহাইট হিটিং এয়ার ইজ অ্যাভেলেবল 260 ডিগ্রি টেম্পারেচারে হিউমিডিটি হচ্ছে অফ এটাতে দেওয়া আছে দ্য ম্যাক্সিমাম অ্যালাউবল ভেলোসিটি হচ্ছে 700 পার পাউন্ড স্কোয়ার ফিট স্কোয়ার এইচ। ও আজকে তো সময় শেষ হয়ে যাচ্ছে, যাই হোক এই অঙ্কটাতে ওই যে ইকুয়েশনগুলো আছে তোমাদের একটু দেখে নিও তারপরে আবার আমরা আসতেছি। সো এই হলো আমাদের মেইন গল্পটা, এখানে আমরা দেখতেছি যে এই জিনিসগুলো লেখছে তারপর আমাদের অ্যান্টিটা বাইর করা হবে যে ভলিউমগুলো এইচ এ এইচ বি দেওয়া আছে সো সেখান থেকে আমরা বের করব। আজকে এইটুকু পর্যন্ত থাক, দেখতে দেখতে সময় চলে যাবে, নেক্সট ক্লাস করা। তোমাদের অ্যাটেন্ডেন্স শীটটা আমি দিয়েছিলাম সেটা কি তুমি দেখছো? হ্যাঁ স্যার ওটা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ ওইটাই ঠিক আছে স্যার, ওইটাই ঠিক আছে স্যার। আপনার রোল কল করলে অনেক সময় নষ্ট হবে কিন্তু ওইটা ঠিক আছে স্যার, আপনার অ্যাটেন্ডেন্স শীটটা ওকে না ওটা তো অটোমেটিক আর কি, কারণ জিজ্ঞেস করলাম যে আমি আসলে ঠিকটা ডাউনলোড করছি কিনা, কারণ আমরা তো শিখতেছি আসলে এই জিনিসের সাথে তো আমরা পরিচিত না সেই জন্য আর কি টেস্ট করা। এনিওয়ে হলো এই স্যার অ্যাটেন্ডেন্স শিটে যদি দেখেন স্যার কেউ হচ্ছে জয়েন করতেছে না বা অনেক দিন গ্যাপ হয়ে গেছে তাহলে স্যার একটু যদি ইনফর্ম করতেন আমাকে তাহলে একটু ভালো হইতো স্যার, তাহলে আমি মেক শিওর করতাম আসলে কেউ আসতে পারতেছে কিনা। বোঝা যাচ্ছে না কারণ তোমাদের সবার ছবি দেখা যাচ্ছে, নামটা বলো তাহলে বুঝতে পারবো। বলো নাম বলতে হবে, আমি বলতেছিলাম হ্যাঁ কি বুঝিনি, দেখতে পারেন যে প্রেজেন্ট না বা অনেকগুলো ক্লাস করতেছে না একটু যদি স্যার আমাকে জানাতেন তাহলে একটু ভালো হইতো স্যার, তাহলে আমি একটু হচ্ছে দেখতে পারতাম। হ্যাঁ স্যার আমি শেয়ার। ওকে তোমার নাম কি, তুমি আমাকে একটা ইমেল করে দাও, তোমার ইমেলে তুমি একটা ইমেল করবা আমাকে বা যে টিমে মেসেজে তোমার রোল নাম্বার, আমার শেয়ার এর তো যোগাযোগটা দরকার। ওই রোল নাম্বার আরেকটা কি জিনিস ফোন নাম্বার দিয়ে দেব, ফোন নাম্বারটা একটু দিয়ে দিবা ঠিক আছে, তাহলে আমি একটু সেভ করে রাখবো মোবাইলে যদি কোনো কারণে তোমরা ফোন দাও, তাহলে অনেক সময় আমি সাধারণত হাবিজাবি মানুষে অনেক সময় আজকালকার দিনে ফোন দিচ্ছে সব, তো অনেকে ফোন আমি ইচ্ছা করে ধরি না। হ্যাঁ স্যার আমি আপনাকে ফোন দিছি মধ্যে কিছুদিন ধরেন না, সমস্যা নাই স্যার আমি আপনার নাম্বার দিয়ে দেবো না। আমাকে হ্যাঁ তুমি একটু নাম্বারটা দিয়ে দাও। তুমি এখন আমাকে যেটা বললা যে যারা অ্যাটেন্ড করতেছে না, হ্যাঁ অনেকেরই অ্যাটেন্ডেন্স করে না সেটা দেখা যাচ্ছে, কেউ 5 মিনিটে আসে ওটা তো শিটে তুমি তোমরা নিজেরা দেখতেছ, আরও ডিটেলসে সেখানে ইনফরমেশনগুলো আসে। ওকে স্যার আমি তাহলে ওটা যদি কেউ একদমই না করে তখন হয়তো তাদের
আর কারো কারো তো ব্যক্তিগত কিছু সমস্যাও আছে, জি স্যার, জি স্যার, এটাই আমি হচ্ছে বলতেছিলাম। সো সবাই করতে পারবে সেটা না, আমরা সেটা কিছুটা বুঝি আর কি। আর তোমাদেরকে ওই বুয়েট থেকে কিছু দেওয়ার কথা ছিল, তোমাদেরকে কিছু দিছে নাকি? দিচ্ছে স্যার, মানে এখনো হচ্ছে প্রসেসটা যে কমপ্লিট হয়ে গেছে তা না, চলতেছে স্যার প্রসেসটা। কি কি দিছে তোমাদেরকে স্যার? এটা হচ্ছে ম্যাক্সিমাম 30,000 টাকা পর্যন্ত পাচ্ছে অনেকে ল্যাপটপ কেনার জন্য বা মোবাইল কেনার জন্য। আর মান্থলি একটা প্যাকেজ পাচ্ছে, সেটা হচ্ছে 500 টাকা করে আপনার এমবিপিএস ডাটার জন্য। আচ্ছা আচ্ছা, সেটা এখনো অনেকে পায় না। না ভাই, এমবিপিএস ডাটার জন্য এটা অনেকে পায় না, অনেকে পাইছে, এটা কারণ থাকে স্যার। এটা হচ্ছে হল এখনো স্যার মানে ব্যাপারটাকে স্ট্রাকচারড হইতে আনতে পারতেছে না, মানে এখনো একটু সমস্যা রয়ে গেছে। না আসলে ওই যে টেলিটকের দেখলাম যে ওদের প্যাকেজ কিন্তু ভালো, অনেক জায়গায় কি টেলিটকের সার্ভিস পাওয়া যায় না মনে হয়, তাই না? হ্যাঁ স্যার, সার্ভিস যে সব জায়গায় পাওয়া যাবে তা না। আচ্ছা, কোনটার সার্ভিস ভালো পাওয়া যায় মোবাইল নেটওয়ার্কে? স্যার দেখা যাচ্ছে গ্রামের কিছু কিছু গ্রামের দিকে স্যার বাংলা লিঙ্ক অনেক ভালো পাওয়া যায়, আবার কিছু কিছু গ্রামের দিকে স্যার গ্রামীণ ভালো স্যার। আচ্ছা, কিন্তু স্যার সব জায়গায় যে হচ্ছে যে ভালো এরকম কোনো স্যার আমার মনে হয় না যে আছে স্যার। হ্যাঁ, ওটা প্যাকেজ হিসেবে আমি আর কি দেখলাম যে ইয়াতে প্যাকেজ তো আসলে একটু 500 করে যদি হয় যে অনেকেরই প্যাকেজ আছে। হ্যাঁ স্যার, টিমের মনে হয় প্যাকেজ পাওয়া যায়, আমি যেমন গ্রামীণ ইউজ করি তো টিমের একটা প্যাকেজ পাওয়া যায়, ওটা মনে হয় সস্তা পড়ে নাকি? ওইটা স্যার জানি না স্যার, কিন্তু স্যার সমস্যা হচ্ছে সবাই তো স্যার আবার টিমসে ক্লাস নেয় না স্যার, শুধুমাত্র আপনি আর হচ্ছে না টিম আর জুম দুইটারই একটা প্যাকেজ আছে। ও আচ্ছা, কমিউনিকেশন প্যাক, ওটা কিন্তু সস্তা পড়ে। যদি তোমার নর্মাল 500 গিগাবাইটের দাম বা সরি 10 গিগাবাইটের দাম যদি তোমার 500 টাকা হয় বা মেটা আর কি কথা, তার হাফ প্রায় হয়ে যায়, কারণ এটা একটা চুক্তি হয়েছে আর কি টেলিকম ইন্ডাস্ট্রি গুলোর সাথে। এটা আর কি আমি অল্প অল্প শুনছি, তো এই হচ্ছে কথা। তাহলে তো ভালোই, তোমাদের অ্যাটেন্ডেন্স তো আর নেওয়ার দরকার নাই আমি মনে করলাম, তাহলে অটো হইলে আমার জন্য সুবিধা, কারণ ওটা বোঝা যায় না আর কি অটোতে চলে আসে। তাহলে ওটা নিয়ে কারো তো আপত্তি নাই আর কি? না না স্যার। তারপরে একটা জিনিস হচ্ছে পরে আলোচনা, তাহলে নেক্সট ক্লাসে অঙ্কটা নিয়ে বসিল। আর নেক্সট ক্লাসটা মানে সোমবারের যে ক্লাসটা হবে, সোমবারের ক্লাসটা নেওয়ার কথা হচ্ছে ডক্টর সঞ্জিদা, যদি সে যদি না নেয় তাহলে আমাকে আবার মেসেজ পাঠাই দিবে, যদি সে যায়, কারণ এটা তো অল্টারনেট ডেটে আমাদের মনে থাকে না, তুমি যেহেতু সিআর একটা মেসেজ দিতে নাই মানে সোমবার দিনের আগে আর কি। ম্যাডাম কে আমি রবিবার আপনাকে জিজ্ঞেস করব না স্যার, বা আমাকে ম্যাম কে জিজ্ঞেস করব। হ্যাঁ ম্যাম যদি আগে থেকে জানাই দেয় তাহলে তো হলো, আর আমাকে ইয়ার দরকার নাই, যদি সে ক্লাস না নেয় তাহলে আমাকে একটু মেসেজ লাইন একটু ক্লাস। ওকে ওকে, তাহলে আজকে আমরা আর কারো কোনো কথা আছে ওই অঙ্কটা ছাড়া? অঙ্ক তো নেক্সট ক্লাসে যাচ্ছে, কারণ এখন যেহেতু সময় নেই। কারো কোনো এমনি প্রশ্ন আছে কোনো ছোটখাটো? স্যার অটো জেনারেটেড অ্যাটেন্ডেন্স শীটে স্যার প্রতিদিন দিয়ে দিন স্যার টিমে। না ওটা দেওয়া যাবে না, ওটার একটা নিয়ম আছে, এটা হচ্ছে যে যেহেতু এটা টিচারদের কাছে থাকার কথা ঠিক আছে, সেটা তোমাদেরকে দেওয়া যাবে না, আমি শেয়ার করছি, কারণ হচ্ছে কিভাবে আসে আমার ক্লাসে আমি মোটামুটি ধরে রাখছি যে 10 মিনিট ক্লাস হলে, আর যারা ওই অনেকেরই সমস্যা আছে সেটা নিয়ে ঢাকাতে যাদের তারা যদি 10 মিনিট ক্লাস করে তাহলে ঠিক আছে, তাহলে আর কোনো তো প্রশ্ন নাই। আমরা তাহলে মিটিং ক্লোজ করলাম। ওকে স্যার, সবাই আউট হয়ে যাও, কারণ দেখা যায় অনেকে থেকে যায়।